কার্যক্ষম হল উত্তর পূবর প্রথম বৈদ্যুতিক শ্মশান। উলুবাড়ী বৈদ্যুতিক শ্মশানত প্রথমবারের সম্পন্ন শেষকৃত্য। কম খরচ কম সময়তে সম্পন্ন হব শেষকৃত্য। বিতর্ক সমালোচনার অন্ত পেলায় অবশেষত কার্যক্ষম হল উলুবাড়ির বৈদ্যুতিক শ্মশান। যা 13 জুলাইত মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যয় আনুষ্ঠানিকভাবে মুক্তি করেছিল এই শ্মশানখন। কিন্তু সরকারিভাবে মুক্তি হওয়ার পিছতো কার্যক্ষম হওয়া নাছিল শ্মশানখন, কেনো এই অত্যাধুনিক শ্মশান পরিচালনা করার বাবে অসমত নাছিল অভিজ্ঞ ব্যক্তি। পরবর্তী সময়ত পাঞ্জাবর পৰা অহা বিশেষজ্ঞই প্রশিক্ষণ প্রদান করে শ্মশানের সন্তালর লগতে কেবাজনো ব্যক্তিক। 25 দিনের অন্তর বৃহস্পতিবারে প্রথমবারের বাবে কার্যক্ষম হয় বৈদ্যুতিক শ্মশানখন। বিরুবাড়ি অঞ্চলের এজন ব্যক্তির বৈদ্যুতিক শ্মশানের জড়িয়ে সম্পন্ন হয় শেষকৃত্য। আমি সচাকে আনন্দিত যে আজি ইমান বছর পিছত, আজি 2015 আমি লাগি, আজি 2020 আজি 8 তারিখে আমি প্রথম বিরুবাড়ি অঞ্চলের একটা ডেড বডি আমি ইয়াতে জ্বলালো। কামটো হয়ে গেছে প্রায় 45 মিনিট, 1 ঘন্টার ভিতরতে এইটো কমপ্লিট হয়ে গেছে। প্রচলিত ব্যবস্থাতকৈ অতি কম খরচ আর কম সময়তে সম্পন্ন হব শেষকৃত্য। অত্যাধুনিক পদ্ধতির এই শ্মশানত আছে প্রদূষণ রোধ করবা বিশেষ ব্যবস্থাও। উল্লেখ্য যে 5 বছরের অন্তর মুক্তি হওয়া এই শ্মশানের নির্মাণ ব্যয় হয়েছে 5 কোটি 9 লাখ টাকা। ইপিনে এতিয়ারপরা করোনার আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া লোকসকলের শেষকৃত্য সম্পন্ন করা হব এই বৈদ্যুতিক শ্মশানতে। যে সময়ত করোনাত আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া লোকর সৎকারের ক্ষেত্রে শ্মশান কমিটিসমূহে বিরোধ করা দেখা গেছে, তেনক্ষেত্র এই অত্যাধুনিক বৈদ্যুতিক শ্মশানে বহু পরিমাণে সকাহ দিব প্রশাসন তথা শ্মশান সমিতিসমূহক। ইমরান আলী, রিপোর্ট, প্রাগ নিউজ।